হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সাইরেন হেড নামক একটি ভয়ঙ্কর আরবান লেজেন্ডের সম্বন্ধে কথা বলবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সাইরেন হেড নামক এই আরবান লেজেন্ড এই জন্যই বেশি হিংস্র ও ভয়ঙ্কর মানা হয়, কারণ এরা মানুষের শিকার করে। এর কাছে বহু রহস্যময় শক্তি রয়েছে, যেমন অদৃশ্য হয়ে কারোর পিছু করা, যে কোনো ব্যক্তির গলার স্বর নকল করতে পারা আর সম্মোহন করা। এরা খুব জোরে দৌড়াতেও পারে, আর মানুষের শিকার করার জন্য এরা এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে কোনো টেলিফোন পোল হওয়ার ভঙ্গিমা করে থাকে। সাইরেন হেড আসলে একটি কাল্পনিক জীব, যাকে 2018 সালে ট্রেভার হেডারসন নামক একজন কানাডিয়ান আর্টিস্ট বানিয়েছিলেন। ট্রেভারের মতে সাইরেন হেড হল মানুষের সবচেয়ে ভয়ঙ্কর কল্পনার মিশ্রণ। এই সাইরেন হেডের উচ্চতা 40 ফিট পর্যন্ত হতে পারে, আর চোখ না হওয়া সত্ত্বেও এরা ধ্বনি তরঙ্গের মাধ্যমে দেখে থাকে। এর লম্বা ধারালো দাঁত থাকে, যার সাহায্যে এরা মাংস খেতে পারে। সাইরেন হেডকে জনবহুল এলাকাতে দেখা যায় না, এরা নির্জন পরিত্যক্ত এলাকাতে বা ঘন জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায়। বর্তমান কিছু সময়ে সাইরেন হেডকে নিয়ে খুবই চর্চা করা হয়, যার ফলে এটি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। অনেক বড় বড় ইউটিউবাররা এর উপরে নানান ভিডিও বানায়, আর এই সাইরেন হেড অনেক আনঅফিসিয়াল ভিডিও গেমসেও দেখা গিয়েছে। অনেক লোকেরা সাইরেন হেডকে দেখতে পাওয়ার উপর নানান ভিডিওজও বানিয়ে থাকেন, যেগুলো পুরোপুরি ফেক এবং কেবল মনোরঞ্জনের জন্যই বানানো হয়ে থাকে। এবার চলুন জানা যাক সাইরেন হেড কীভাবে জন্ম নিল। সাল 2018-তে ট্রেভার হেডারসন নামক একজন কানাডিয়ান আর্টিস্ট সাইরেন হেডকে নিজের কল্পনার মাধ্যমে বানিয়েছিলেন। এর জন্য তিনি সিলিন্ডার ম্যানের আরবান লেজেন্ডের ইমাজিনেশনের সাহায্য নেন। সাইরেন হেডের ফার্স্ট ইমেজে আমরা সাইরেন হেডকে একটি কবরস্থানে দেখতে পাই, আর এই ছবিটিই খুবই জনপ্রিয় হয়ে ওঠার কারণে ট্রেভার হেডারসন সাইরেন হেডের আরও বহু ছবি আঁকেন। সিলিন্ডার ম্যানের মতনই সাইরেন হেডকেও জঙ্গলে ঘুরতে দেখা যায়, যেখানে ও নিজের মাথায় লাগানো স্পিকারের মাধ্যমে কিছু আওয়াজ বের করে থাকে, যেটা লোকেদেরকে তার দিকে আকর্ষণ করে থাকে। আর ওদের শিকার করে ওদের মারার পরে স্পিকারের ভেতরে থাকা ধারালো দাঁতের মাধ্যমে তাদের মাংস খেয়ে থাকে, আর ওদের চামড়াগুলোকে নিজের দেহে আটকে নেয়। এই জন্য ওর দেহের স্কিন দেখতে কোনো মমির মতন। সাইরেন হেডের স্পিকার ধাতব হয়ে থাকে এবং সে নিজের মাথাকে 360 রোটেট করতে পারে। এই সাইরেন হেডের ক্রিপিপাস্তার উপর মডার্ন ইন্টারঅ্যাক্টিভ একটি গেম বানায়। এই গেমটির নাম রাখা হয় সাইরেন হেড। এই গেমে একটি ছেলে নিজের বন্ধুদেরকে খোঁজ করতে থাকে, যারা জঙ্গলে ট্র্যাকিং করতে করতে হারিয়ে যায়, আর এই গেমের মধ্যে সাইরেন হেড ওদেরকে একের পর এক মেরে ফেলার চেষ্টা করে। এমনকি সাইরেন হেডকে ফলআউট 4 নামক একটি বড় প্রোডাকশন গেমে ভিলেনের রূপে দেখানো হয়েছে। তাছাড়াও GTA 5-এও সাইরেন হেডকে একটি সাইড মিশনেও অ্যাড করা হয়। অনেক বড় বড় ইউটিউবার যেমন পিউডিপাই এবং জ্যাকসেপ্টিকাই এরা সাইরেন হেডের গেমগুলোকে খেলেন, আর এটিই সাইরেন হেডকে আরও বেশি ভাইরাল করে দেয়। সাল 2020-তে টিকটকের নিজের ভিডিও প্ল্যাটফর্মে সাইরেন হেডকে নিয়ে বহু ভিডিওস জনপ্রিয় হয়, যেখানে সাইরেন হেডকে ভয়ঙ্কর আওয়াজ বের করতে দেখা যায়। ইউটিউবে বহু চ্যানেলে সাইরেন হেডের বিষয়ে নানান ভিডিওস বানানো হয়, যেখানে সাইরেন হেডকে চলাফেরা করতে দেখা যায়। এই সকল ভিডিওস ও গেমের মাধ্যমে সাইরেন হেড আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। সিলিন্ডার ম্যান ও সাইরেন হেডের সফলতা দেখে এর মতো আরও কাল্পনিক জীব বানানো হচ্ছে। আর যদি আপনারা চান যে তাদের সম্বন্ধে ভিডিওস বানিয়ে আপনাদেরকে জানাই, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তাদের নাম লিখে আমাকে জানাবেন। এবার আমি আপনাদের এমন কিছু ঘটনা বলবো যেখানে সাইরেন হেডকে মানুষেরা বাস্তব জীবনে দেখেছেন বলে দাবি করেন। একজন মহিলা তার বয়ফ্রেন্ড এবং কিছু ফ্রেন্ডের সাথে জঙ্গলে ক্যাম্পিং করতে যান। রাতের সময় যখন তারা ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায়। তারা প্রত্যেকেই খুবই ক্লান্ত ছিল, যার কারণে তাদের মধ্যে কয়েকজন টেন্টের বাইরে এসে খোলা আকাশের নিচে বসে। কিছুক্ষণ পরে তারা এক ভয়ঙ্কর সাইরেনের আওয়াজ শুনতে পায়। যেদিক দিয়ে এই আওয়াজ আসছিল, সেই দিক থেকে কারোর চলাফেরা করার শব্দও আসতে থাকে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সারা রাত ধরে হাতিয়ার নিয়ে বসে থাকে। সৌভাগ্যবশত তারা প্রত্যেকেই বেঁচে যায়, কিন্তু এখন প্রশ্ন হলো ওই নির্জন এলাকায় হঠাৎ করে সাইরেনের আওয়াজ কোথা থেকে এলো। এরকম বহু ঘটনা সাইরেন হেডকে নিয়ে মানুষের জীবনে ঘটে চলেছে,
যেগুলি শুনে আমাদের মনে প্রশ্ন জাগে যে সত্যি কি সাইরেন হেড একটি কাল্পনিক জীব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।